মসজিদের টাকা ঈদগায় খরচ করা যাবে কিনা? মসজিদের টাকা ঈদগায় খরচ করা যাবে না। যদি কোনো ব্যক্তি মসজিদের উপলক্ষে মসজিদের জন্য যদি কোনো টাকা দান করে, ওই টাকাটা মসজিদের ফান্ডেই খরচ করতে হবে, ওটা ঈদগায় খরচ করা যাবে না। যদি এমনটি হয় জামে মসজিদ কমপ্লেক্স, এই জামে মসজিদ কমপ্লেক্সের অংশ হিসাবেই মসজিদের মধ্যেই হয়তো মসজিদের এক পাশে ঈদগাহ রয়েছে, এক পাশে গোরস্থান রয়েছে, এক জায়গায় লাইব্রেরি রয়েছে, ছোট একটা মাদ্রাসা রয়েছে, টোটালটা মিলে যদি মসজিদ কমপ্লেক্স হয় আর যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে আপনি এই পুরো মসজিদ কমপ্লেক্সের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু মসজিদের উপলক্ষে যদি কেউ দান করে, এই টাকাটা আপনি ঈদগাহ নিয়ে ব্যবহার করতে পারবেন না। ঈদগাহর জন্য যদি কেউ দান করে, এই টাকাটা আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন না। গোরস্থানের জন্য দান করলে গোরস্থানে ব্যবহার করতে হবে, ওটা ঈদগাহ ব্যবহার করতে পারবেন না। যে খাতে যেই ব্যক্তি খাসভাবে দান করেছেন, ওই খাতে ওই ব্যক্তির দান ওভাবেই থাকবে, আপনি ওই টাকা এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করতে পারবেন না। এবার আসুন, এই সমসাময়িক যেহেতু রমাদান মোবারক সামনে এবং এই কাছাকাছি প্রায় প্রশ্ন, ইফতারের টাকা তারাবিতে, তারাবির টাকা ইফতারে, কিংবা তারাবির টাকা মসজিদের ফান্ডে ব্যবহার করা যাবে কিনা, এই কাজগুলিও করা যাবে না ভাই। তারাবি উপলক্ষে যে টাকাগুলি আপনি উত্তোলন করবেন, এই টাকাগুলি যাদের জন্য উত্তোলন করেছেন, সারা মাস তারাবিতে যারা কষ্ট করেছেন তাদেরকে আপনি দিয়ে দিবেন। আর যদি এমনটি হয় যে আপনি বলতেছেন যে তারাবি প্লাস ইমাম মুয়াজ্জিনের বোনাস, এভাবে যদি আপনি কালেকশনটি করেন, সেক্ষেত্রে আপনি তারাবির সঙ্গে ইমাম মুয়াজ্জিনকে বোনাস দিয়ে দিবেন, কিন্তু এই টাকাটা আপনি ইফতারিতে খরচ করবেন না। আবার ইফতারি যদি টাকা উঠান, তারাবিতে টাকা কম উঠে গেছে, আপনি ইমাম মুয়াজ্জিনের বেতন হিসাবে আপনি ইফতার থেকে আপনি ইমাম মুয়াজ্জিনের বোনাস দিবেন না, আপনি মসজিদের ফান্ড থেকে দিবেন। যে খাত যেটা, সেই খাতের টাকাটা সেই খাতেই ব্যবহার করতে হবে।